রক্তাক্ত নারী পুরুষ ও শিশু উদ্বাস্ত মানুষের মুখে দুঃখ ভয় এবং প্রতিবাদের ছাপ বোমার মিছিল এবং একটি পুরো শহরের ধ্বংস এই সব ছবি ও ভিডিও আবারো কাঁপাচ্ছে পুরো পৃথিবীকে এই পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতিহাস এবং বর্তমানের অবস্থা নিয়ে আজকে আমরা কথা বলবো স্ট্রেট ফ্রম স্টার নিউজরুমে আমি নাজিবা বাশার আছি আপনাদের সাথে এবং আজকে আমার সাথে আছেন দ্য ডেইলি স্টারের প্রকাশক এবং সম্পাদক মাহফুজানা থ্যাংক ইউ মাহফুজ ভাই আজকে আমাদের সাথে থাকার জন্য আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের সমস্যার ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে জানতে চাই এবং এই দ্বন্দ্বের আগ্রাসন বা আগ্রাসনের শুরুটা কোথায় হয়েছিল আর এই অস্থিরতার মধ্যে গ্রেট ব্রিটেন এবং আরব রাষ্ট্রগুলোর কতটা ভূমিকা কথা বলার আগে আমি বর্তমান পরিস্থিতির একটা কোটেশন বাই নোয়াম চমস্কি দিয়ে শুরু করতে চাই ইউ টেক অ্যাওয়ে মাই ওয়াটার বার্ন মাই অলিভ ট্রিজ ডিস্ট্রয় মাই হাউস টেক অ্যাওয়ে মাই জব স্টিল মাই ল্যান্ড ইমপ্রিজন মাই ফাদার কিল মাই মাদার Bombard my country, starve us of everything, and yet I am to be blamed because I shot a rocket. এই যে বর্তমানে যে এই যে নিঃশংস একটা হত্যাযজ্ঞ হচ্ছে এটার কারণ হিসাবে কি দেখাচ্ছে যে গাজা স্ট্রিপ থেকে হামাসরা কিছু রকেট নিক্ষেপ করেছিল আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে রকেট কেন মারবে ইসরায়েলের বিরুদ্ধে তো সেটা বুঝতে হলে আমাদের এই অতীতে যেতে হচ্ছে কিন্তু তার আগে বলতে হয় গাজা স্ট্রিপ যেখানে মাছে গাজা স্ট্রিপটা কি এটা একটা ছোট্ট একটা জায়গা যেখানে পৃথিবীর বলতে হলে সবচেয়ে ঘন বসতি কেননা সমস্ত প্যালেস্টিনিয়ানরা ওখানে থাকে ছোট্ট একটা জায়গা এবং সেটা কিন্তু প্র্যাকটিক্যালি একটা মানে টোটালি এমবার্গোড জায়গা সেখানে আপনি কেউ বাইরের লোক যেতে পারে না সেখান থেকে বেরোতে পারে না সম্পূর্ণভাবে ইসরায়েলের কন্ট্রোল তারা একটা বলতে পারেন যে একটা প্রেশার কুকারের মধ্যে বাস করছে তাদের মধ্যে যে হতাশা যে প্রতিক্রিয়া তাদের যে আশা আকাঙ্ক্ষা দুঃখ দুর্দশা তারই মাঝে মাঝে তারই একটা বহিঃপ্রকাশ ঘটে এই ধরনের হামাসে কিন্তু সেটা তো ব্যবহার করা হচ্ছে একটা অজুহাত হিসাবে একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা সভ্যতাকে ধ্বংস করার জন্য এই প্যালেস্টিনিয়ানদের তো সেখানে যদি অতীতে আমরা যাই সেটা হলো যে অটোম্যান এম্পায়ার যখন হেরে যায় প্রথম মহাযুদ্ধে ব্রিটেনের কাছে তখন ব্রিটেন এই পুরো জায়গাটা তারা আধিপত্য পায় এবং তারা একটা ঘোষণার বেলফোর ঘোষণার মাধ্যমে বলে যে তারা জুজদের জন্য একটা হোমল্যান্ড প্যালেস্টাইনে করবে এটা 1920 থেকে এটার শুরু 1948 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন জাতিসংঘের মাধ্যমে একটা রেজলিউশন নেওয়া হয় যে প্যালেস্টাইনের মধ্যে প্যালেস্টাইনকে ভাগ করে একটা জুই স্টেট একটা আরব স্টেট হবে 1948 তো সেখানে আরব দেশটা অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করে এবং সঙ্গে সঙ্গে একটা যুদ্ধ হয় তো 1948 এই যুদ্ধ এবং প্রায় এক বছর চলে 49 পর্যন্ত এই যুদ্ধে জাতিসংঘের রেজলিউশনে যাই ছিল টেরিটোরিয়াল ডিভাইড এটা ওই ইসরায়েলিরা এবং তারা প্রস্তুত ছিল তাদের এখানে আর্মস আসা জুইসদের আসা এবং আপনার 1920 থেকে ক্রমাগতভাবে একদম 48 পর্যন্ত একটা প্ল্যান ওয়েতে কিন্তু ইউরোপিয়ান ইস্ট ইউরোপিয়ান জুজ এবং অন্যান্য জুজরা মাইগ্রেট করতে থাকে টু দিস ল্যান্ড কল প্যালেস্টাইন সো আগে যখন প্রথমে ছিল মুসলিমেও কয়েকজন জু পপুলেশন এবং ভাস্ট মেজরিটি ছিল প্যালেস্টাইন এই ডেমোগ্রাফিক শিফটটা কিন্তু সবার অন্তরালে এবং যেহেতু যুদ্ধ হচ্ছে তারপর অন্য ওয়েস্টার্ন পাওয়ারদের ডমিনেশন এটা কিন্তু ঘটেছে একটা ডেমোগ্রাফিক পরিবর্তন অনেক বেশি জুজরা প্যালেস্টাইনে আসা শুরু করেছে এবং তারপরে 1948 যখন জাতিসংঘের এই রেজলিউশনটা হলো এবং আরবরা যখন এটা প্রত্যাখ্যান করলো তার পরিপ্রেক্ষিতে যুদ্ধ শুরু হলো এই এক বছরের যুদ্ধে এই পুরো প্যালেস্টাইনের মেজরিটি টেরিটরি কিন্তু ইসরায়েল দখল করে সো 1948 এই যুদ্ধে জাতিসংঘের যে ধরেন যে আন্তর্জাতিক যে সীমারেখা করেছিল সেটার বাইরে গিয়ে একটা বিরাট অংশ যেটা জাতিসংঘের রেজলিউশনেই প্যালেস্টিনিয়ানদের হওয়া উচিত সেটা তারা নিয়ে নেয় এবং এটা হলো প্রথম ধাপে তারপরে আরেকটা যুদ্ধ হয় 1967 যে 67 যুদ্ধে আবারও
একটা বিরাট ওইখানে ভৌগোলিক পরিবর্তন ঘটে এবং সমস্ত টেরিটরি এই গাজা স্ট্রিপ, তারপরে ওয়েস্ট ব্যাঙ্ক, তারপরে তোমার গোলান হাইটস এবং সাইনাই, এই পুরো জিনিসটা তারা জুইশরা দখল করে নেয় এবং পরবর্তীকালে সাইনাই তারা ইজিপ্টকে ফেরত দেয়। এই জায়গাটা কিন্তু অকুপেশনে আছে স্টিল ফ্রম 1967 এবং এই জায়গাগুলোতে ইসরায়েলরা তারা কিন্তু এই দখল করে ওখানে তাদের ঘন বসতি বানাচ্ছে অকুপাইড ল্যান্ডে, যেটা আন্তর্জাতিক আইনে একেবারে সম্পূর্ণ তোমার এটা করা যায় না, কিন্তু ইসরায়েলিরা সেটেলমেন্ট করছে। জেরুজালেম শহরটা ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল সিটি, যেটা তোমার এই 1967 ওয়ারে ইস্ট জেরুজালেম তারা দখল করে নেয় ইসরায়েল এবং পরবর্তীকালে সর্বশেষে ট্রাম্প এসে ওটাকে রেকগনিশন দিয়ে দেয় যে জেরুজালেম হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল। সো বর্তমানে এই কনফ্লিক্টটা হচ্ছে একটা কি বলবো, মানে একটা স্বাধীনতা কামী তাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠার একটা 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 জনগোষ্ঠী যেটা সমস্ত মানে সভ্যতার মূল্যবোধ, আন্তর্জাতিক আইনের মধ্যে তাদের যে অধিকার, বাঁচার অধিকার, একটা শান্তিতে থাকার অধিকার, সমস্ত কিছু পদদলিত হয়ে তারা আছে এবং তারা মাঝে মাঝে তাদের স্বাধীনতার দাবি নিয়ে তারা আন্দোলন করে এবং ইন্তেফাদার মতন ঘটনা ঘটায়। এবং সেই ঘটনাগুলো কি মূলত ইয়াং ছেলে মেয়েরা এবং যুবক যুবতীরা ইট বাটকেল মারে ইউনো ইসরায়েলি সোলজারদের উপরে, আর তার প্রতিবাদে তারা গুলি করে, তারা বোমবার্ড করে এবং এখন যেটা হচ্ছে এবং আমরা রিসেন্টলিও যেটা দেখলাম রোজার সময় আল আকসায় যে হামলাটা চালানো, ওখান থেকে এবার সূত্রপাতটা শুরু। আর এই মুহূর্তে যে বোমবার্ডিং হচ্ছে, মানে একটা নৃশংস একটা হত্যাযজ্ঞ ওখানে হচ্ছে এবং আমরা মিডিয়ার থেকে তো বেশিরভাগই আমরা আরও বেশি মানে ভীত সন্ত্রস্ত, কেননা এখন যে টাওয়ারটা যেটাকে আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেসের কার্যালয়টা সম্পূর্ণ ধ্বংস করে দিল এবং মানে এটা তো একদম ডাইরেক্টলি মিডিয়ার উপরে অ্যাটাক। প্যালেস্টাইনের যে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এক্সপ্যানশন, যেটা এটা কতটা আসলে কলোনিয়ালিজম আর ইম্পেরিয়ালিজমের সাথে রিলেটেড, আর এটা কি আসলে ধর্মীয় সংঘাত নাকি এটা পশ্চিমের ক্ষমতা এবং এক্সপ্যানশনের উদাহরণ? এই যে ধর্মের ব্যাপারটা, আপনারা যদি পিএলও কথা চিন্তা করেন, পিএলও এখন অনেকটা তাদের ক্ষমতা কমে গেছে, পিএলও নেভার ক্লেমড প্যালেস্টিনিয়ান রাইটস অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। প্যালেস্টিনিয়ান ইটসেলফ, তার লিডারশিপে বহু ক্রিশ্চিয়ান ছিল তাদের লিডারশিপে এবং তারা তো কখনো ধর্মভিত্তিক প্যালেস্টাইনকে দাবি করে নাই। তো এটাকে ধর্ম আখ্যায়িত করাটাও এক ধরনের প্যালেস্টিনিয়ানদের যে মূল, যে তাদের যে দাবি একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সেই দাবি থেকে এটা ওই দাবি থেকে কিন্তু এটা আসে না। এটা খুবই স্পষ্ট যে প্রথম মহাযুদ্ধের পরে এই ইম্পেরিয়ালিস্ট পাওয়াররা তারা তখন কিন্তু মিডল ইস্টে অয়েল ডিসকভারি শুরু হয়েছে এবং খুবই ব্যাপকভাবে হয়েছে। তো দে ওয়ান্টেড এ ওয়েস্টার্ন বাস্টিয়ন, যেটা থেকে তারা পুরো আরব পলিটিক্সটাকে, আরবের স্ট্র্যাটেজি, মিলিটারি স্ট্র্যাটেজি সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারে। দে ওয়ান্টেড এ ওয়েস্টার্ন বাস্টিয়ন এবং সেটা জুজদের ওই দাবির সঙ্গে তারা মিলিত হয়ে তারা ইসরায়েল রাষ্ট্র স্থাপন করলো। এটা একদম সুস্পষ্ট যে দিস ওয়াজ টু কন্ট্রোল আরব অয়েল রিসোর্সেস এবং আরব পলিটিক্স। তো মাহফুজ ভাই, আমরা যে কথা বললাম যে অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার যে কার্যালয় গাজায় ওইটা ডেমলিশ করা হয়েছে, তো এটাকে কি আসলে মানে আন্তর্জাতিক অঙ্গনে কি এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা হবে, আর আসলে কে নিয়ন্ত্রিত করে যে কোনটা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনটা নয়? না, মানে একটা মিডিয়া হাউস, ওখানে এপি আছে, আল জাজিরা আছে, ওটাকে তারা বলছে এখান থেকে নাকি হামাসের কী সব ইন্টেলিজেন্স বা মানে কী মরণাস্ত্র নাকি এখানে ছিল বা আছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এবং যে কথাটা বলে আসা হচ্ছিলো অনেকদিন যে ওয়েস্টার্ন মিডিয়া, আমি আশা করব যে এই বোমিংয়ের মাধ্যমে ওয়েস্টার্ন মিডিয়া একটা ওয়েক আপ কল
তারা পাবে। কেননা এটা তো বহুদিনেরই একটা মানে বলতে পারেন যে একটা অবজারভেশন যে ওয়েস্টার্ন মিডিয়া সত্যিকার অর্থে এই প্যালেস্টিনিয়ান স্ট্রাগলটা তার সত্যিকার ভাবে তারা কিন্তু রিপোর্টিং করে। অনেকগুলো হেডলাইনস আমরা দেখছি ওরা আবার ইসরায়েলকে বলছে যে ইসরায়েল ইজ স্ট্রাগলিং। হ্যাঁ, বলতেছে কি রাইট টু সেলফ ডিফেন্স। হ্যাঁ, তো এত বছর পরে আজকে এখনও যদি ওয়েস্টার্ন মিডিয়া এই এই সংঘর্ষটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারে তাহলে আমরা বলতে হবে যেটা ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন জার্নালিজম এবং জার্নালিজম ইন জেনারেল, বিকজ আফটার ওই এক সেন্সে ওয়েস্টার্ন জার্নালিজম অনেক প্রভাব রাখে বিশ্বজোড়া। আজকে আমরা যখন ট্রুলি স্পিকিং আমরা ইন্টারন্যাশনাল নিউজ কিসের মাধ্যমে পাই, এই এপি রয়টার্স মূলত, এই আল জাজিরা একটা নতুন টেলিভিশনের একটা চ্যানেল হয়েছে, বাট এগেন নিউজ ডিস্ট্রিবিউশন তো ইজ টোটালি মনোপোলাইজড বাই দি ওয়েস্টার্ন মিডিয়া হাউসেস। তো এরা যেভাবে একটা নিউজকে টুইস্ট করে বা যেভাবে তারা এটাকে একটা অ্যাঙ্গেল দেয় সেটাই কিন্তু সবখানে হ্যাঁ এবং ওটাকে প্রস্তাবিতভাবে নিয়ে নেয়। তো এখন এপি যখন নিজে এই মানে একটা শিকার হলো এবং তার অফিস হলো যে অফিসটা 15 বছর কিন্তু এখানে তারা এপির অফিস, তো এবং ইসরায়েলে খুব ভালো করেই জানে কে কোথায় আছে। সো এটা খুব শান্তি মানে খুব সুস্থ মস্তিষ্কের একটা ডেলিবারেট ডিসিশন যে তারা মিডিয়া হাউসকে ডিস্ট্রয় করবে। তো আমরা আশা করব যে এই ঘটনার পরে ওয়েস্টার্ন মিডিয়া আসলেও একটা তাদের মধ্যে একটা নবচেতনার সূত্রপাত হবে এবং তারা এই কনফ্লিক্টের যে ট্রু হিস্টোরিক্যাল রুট এবং দ্য ফান্ডামেন্টাল আনফেয়ারনেস অফ ইট অল এটা তারা অনুধাবন। তবে এটা হওয়ার পরও কি আমরা আশা করতে পারি যে এই অ্যাক্টটাকে অ্যাটলিস্ট ওয়েস্টার্ন মিডিয়া বলবে যে একটা একটা টেরোরিস্ট অ্যাক্ট ছিল? হয়তো অতটা বলবে না, বাট এখন ধরেন প্রশ্ন তোলা হচ্ছে, তা এপি থেকে ওদেরকে জিজ্ঞেস করে যে তুমি কেন এটা বম করলে, তোমা আমাকে পুরো সম্পূর্ণ এটার বিস্তারিত জানাও, কী কারণে, কী এভিডেন্স তোমাদের হাতে। এটা আজ পর্যন্ত আজ অবধি ইসরায়েল দিতে পারে নাই, বাট দাবিটা উঠেছে। আমার সন্দেহ যে এই দাবিটা করবে, তারপরে আস্তে আস্তে কয়েকদিন পরে জিনিসটা মিডিয়াতে ধামাচাপা হয়ে যাবে। কিন্তু মানে সত্যিকার অর্থে প্যালেস্টিনিয়ানদের এই অধিকার, আমার কাছে মনে হয় যে বিশ্বে এখন সত্যিকার অর্থে একটা একটা সেন্ট্রাল স্ট্রাগল ফর রাইটস, ফর সেলফ ডিটারমিনেশন, ফর ফ্রিডম, এবং অন্যদিকে একটা উগ্র একটা মিলিটারি পাওয়ার, তারা কোনোরকম আন্তর্জাতিক কোনোরকম প্রিন্সিপালে বিশ্বাস না করে শুধুমাত্র সামরিক একটা শক্তির মাধ্যমে একটা একটা জাতিকে, ঐতিহাসিক একটা হিস্টোরিক্যাল ন্যাশনাল এন্টিটিকে তার সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করছে। এবং এটা করেছে এত বছর যাবৎ উইথ ওয়েস্টার্ন কমপ্লিসিটি, এবং এই জিনিসটা বহু আগেই বহুভাবে এটা সমাধান হতে পারত, এবং প্যালেস্টিনিয়ানরাও কিন্তু তাদের অরিজিনাল দাবি থেকে অনেকটা সরে আসছে। তারা মানে তাদের একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র একসময় ছিল, তারা পুরো জুইশ রাষ্ট্রকেই তারা স্বীকার করছিল না, এখন অনেকটা তাদের সঙ্গে একটা সহব ই করে একসঙ্গে কালেকটিভ এক্সিস্টেন্স, টু স্টেট যে সলিউশনটা হয়েছিল এটা কিন্তু প্যালেস্টিনিয়ানরা মেনে নিয়েছে। কিন্তু এখন ইসরায়েলের পক্ষ হচ্ছে যে কোনো মানে প্যালেস্টিনিয়ানরা থাকতে হলে ওদের সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে সম্পূর্ণরূপে ওদের নিয়ন্ত্রণাধীন থেকে যদি ওরা বাস করতে চায়, ওদের নিজস্ব একটা একটা রাষ্ট্র এবং তাদের নিজস্ব আইডেন্টিটি তো থাকছে না, আইডেন্টিটি অ্যান্ড অলসো অ্যান অটোনোমাস একটা ল্যান্ড যেখানে তারা নিজের রাষ্ট্র হিসেবে, এটা এখন ইসরায়েল আর স্বীকারই করছে না। এবং বিশেষ করে এই বেঞ্জামিন নেতানিয়াহু, সে কিন্তু একটা উগ্রপন্থী একটা একটা নেতা, এবং সে এই এই মিলিটারিজম এবং তার এক্সট্রিমিস্ট পলিসি দিয়েই কিন্তু সে ক্ষমতায় টিকে আছে। এবং অনেক অংশে দেখা যায় যখনই মানে এই এই নিজের তার ক্ষমতার একটুখানি সমস্যা হয় তখন সে কিন্তু একটা আরব ইসরায়েলি কনফ্লিক্ট লাগিয়ে দেয় নিজে থেকে। সো নেতানিয়াহুর কিন্তু অনেক দিন ধরে ক্ষমতা আছে এবং তার কিন্তু এই মুহূর্তে তার অবস্থানটা খুব দুর্বল উইদিন দি ইসরায়েলি পলিটিক্যাল সিচুয়েশন। তো জাতিসংঘ কিন্তু বারবার এই হামলা নিয়ে নিন্দা জানিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কিন্তু এই নিন্দা জানানোর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে সবাই। তো এটা কেন, আমরা কি প্যালেস্টাইনকে আসলে ওখানে
শান্তি প্রতিষ্ঠা করতে কি ব্যর্থ হচ্ছে? এবং যদি কোনো সমাধান থেকে থাকে তাহলে এটা কিভাবে সম্ভব? না, আসলে জাতিসংঘ চরম ব্যর্থতায় সম্বন্ধে কোনো এটা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু জাতিসংঘকে একটু বুঝতে হবে। জাতিসংঘ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা যদি প্রতিষ্ঠিত হয়, তখন একটা মানে কতগুলো সীমাবদ্ধতা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা জানতো যে পৃথিবীতে যদি সুপার পাওয়াররা যদি মানে একসঙ্গে না হয় তাহলে কোনো কিছুই প্রতিষ্ঠা করা যায় না। আর প্রথম যে মানে লিগ অফ নেশনস যখন সৃষ্টি হলো প্রথম মহাযুদ্ধের পরে, তখন কিন্তু দেখা গেছে যে সুপার পাওয়াররা যদি না থাকে, যেমন আমেরিকা কিন্তু প্রথম লিগ অফ নেশনে যোগ দেয় না, যার ফলে দ্বিতীয় মহাযুদ্ধ কিন্তু থামানোর কোনো অ্যাটলিস্ট ইউএন ভিত্তিক কোনো মানে লিগ অফ নেশনস ভিত্তিক কোনো প্রতিষ্ঠা হয়নি। তো ওটা মাথায় রেখে এই যখন ইউএন সৃষ্টি হয় তখন তারা একটা প্রভিশন রাখে ফর ভিটো পাওয়ার। এই ভিটো পাওয়ারওয়ালা পাঁচটা দেশ আছে, এই পাঁচটা দেশ যে কোনো সিদ্ধান্তে ভিটো দিতে পারে। আমেরিকা এই ইসরায়েলের পক্ষে ভিটো দিয়ে আসছে গত মানে এই ফ্রম 1948 অনওয়ার্ডস। এমনও রেজলিউশন ইভেনে হয়েছে যে সমস্ত পৃথিবী একদিকে, শুধু ইসরায়েল অ্যান্ড আমেরিকা আরেকদিকে, অর্থাৎ যদি পুরো জাতিসংঘের সদস্য সংখ্যা হয় 190, তাহলে 188 জন যদি একদিকে ভোট দিয়ে থাকে, ওই দুইজনের মধ্যে ইসরায়েল ভোট দিয়েছে তার নিজস্ব ইয়েতে পলিসিতে, আর আমেরিকা ভিটো দিয়েছে। তো ভিটো পাওয়ারটা এটা বহুলাংশে জাতিসংঘের ইটা মানে তাদের করার ক্ষমতাটাকে ই করে দেয়, ধ্বংস করে দেয়। এবং ইসরায়েলের এই ব্যাপারে আমেরিকা টোটাল ভিটো দিয়েছে, বিকজ এটা তার পলিসি। তবে বর্তমানে আরেকটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত দুঃখজনক, সেটা হচ্ছে যে আরবদের মধ্যে স্প্লিট। আগে আরবরা সবাই একদম এককভাবে কিন্তু প্যালেস্টিনিয়ানদের পক্ষে ছিল, এটার প্রথম বলতে পারেন যে ঘাটতি ঘটে বা প্রথম এই ফাটলটা ধরায় আনোয়ার সাদাত, যখন সে সর্বপ্রথমবার মতো একটা আরব রাষ্ট্র প্যালেস্টাইনকে রেকগনাইজ করে। দিস ওয়াজ দ্য ফার্স্ট স্প্লিট। তারপরে এটা বাড়তে বাড়তে ইসরায়েলের নেগোসিয়েশনস তার এটা সেটা এবং আমেরিকার চাপে এখন কিন্তু আরব ওয়ার্ল্ড ইজ কোয়াইট স্প্লিট। এবং তারা ইরানের বিরুদ্ধে বেশি তাদের এখন নজর দেন ইসরায়েল, এবং অনেক আরব দেশরা ইরানের বিরুদ্ধে বেশি সোচ্চার ইসরায়েলের তুলনামূলকভাবে। তো এই ঘটনাটা কিন্তু গত 7-8 বছরের, তো এটা কিন্তু একটা খুব খুব দারুণভাবে প্যালেস্টিনিয়ানের দাবিটাকে দুর্বল করেছে। তো একদিকে জাতিসংঘের অক্ষমতা, অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন প্যালেস্টিনিয়ানদের এই দাবিটা অনেক অনেকভাবে দুর্বল করেছে। কিন্তু তাদের ন্যায্যতা, তাদের দাবির যে ন্যায় ভিত্তিক ভিত্তি, এটা তো কোনো 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 অংশেই কমে নাই। কিন্তু রাজনৈতিক সাপোর্টটা এখন একটুখানি দ্বিধাবিভক্ত। তো আমি যেভাবে শুরু করেছিলাম নম চমস্কির কোটেশন দিয়ে, আমি শেষে বলতে চাই কতগুলো ইন্টারেস্টিং অবজারভেশন ইন্টারন্যাশনাল ফিগারদের। আইনস্টাইন সে বলেছিল যে ইট উড বি মাই গ্রেটেস্ট স্যাডনেস টু সি দ্য জায়নিস্টস ডু টু দ্য প্যালেস্টিনিয়ান অ্যারবস হোয়াট নাজিস ডিড টু দ্য জুস। আমার কাছে মনে হয় এটা সাংঘাতিকভাবে আমাদের মনে রাখা উচিত যে জুজরা যেভাবে সাফার করেছিল নাজিদের হাতে, আজকে ইতিহাসের একটা চরম পরিহাস যে তারা একইভাবে প্যালেস্টিনিয়ানদেরকে, এবং এটা আইনস্টাইন বলে গেছিলেন, এবং নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, উই নো টু ওয়েল দ্যাট আওয়ার ফ্রিডম ইজ ইনকমপ্লিট উইদাউট দ্য ফ্রিডম অফ প্যালেস্টাইন। এটা নেলসন ম্যান্ডেলা বলে গেছিল অ্যাপার্থাইড রিজিমের সঙ্গে তার যখন আন্দোলন চলছে তার বিজয়ের আগে। তারপরে গান্ধী কী বলেছিলেন, তিনি বলেছেন যে প্যালেস্টাইন বিলংস টু দ্য অ্যারবস ইন দ্য সেম সেন্স দ্যাট ইংল্যান্ড বিলংস টু ইংলিশ, ফ্রান্স বিলংস টু দ্য ফ্রেঞ্চ, ইট উড বি ভেরি রং অ্যান্ড ইনহিউম্যান টু ইম্পোজ জুজ অন অ্যারবস। সো এটা এই যে এই এই প্যালেস্টিনিয়ানদের যে তাদের আন্দোলনে তাদের দাবির যে ন্যায় ভিত্তি, এটা কিন্তু মানে বিশিষ্ট ব্যক্তিগণ
তারা স্বীকার করে এসছেন এবং অনেক দিন ধরে সেটা অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মহাত্মা গান্ধী এবং সর্বশেষ নেলসন ম্যান্ডেলা। তো আমরা যেন ভুলে না যাই যে প্যালেস্টিনিয়ানদের তাদের দাবির যে নৈতিকতা, তাদের ঐতিহাসিক ভিত্তি, তাদের স্বাধীনতা সংগ্রামের যে একটা ন্যায়সঙ্গত দাবি, এটা যেন আমরা ভুলে না যাই। এবং আমি আশা করব যে পৃথিবীময় গণতান্ত্রিক মনা ব্যক্তিরা, স্বাধীনতার পক্ষের শক্তিরা, ব্যক্তি স্বাধীনতা, তারপরে সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ এবং রাইট অফ নেশনস ফর ইন্ডিপেন্ডেন্স, এইসবের মূল্যবোধ থেকে পৃথিবীময় যেন মানুষের একটা নব চেতনার শুরু হয় প্যালেস্টিনিয়ানদের দাবির পক্ষে। তো দর্শক, আমরা গত এক সপ্তাহ ধরে দেখছি কেমন ভয়াবহ হামলা চলছে প্যালেস্টাইনে। প্রতি বছরই আমরা এই হামলার দৃশ্য দেখি, তবে এখনও দেখছি না কোনো উন্নতি বা সমাধানের সম্ভাবনা। আমরা শুধু প্রার্থনা করতে পারি নিষ্পাপ মানুষরা যেন তাদের প্রাণ আর না হারায়। থ্যাংক ইউ সো মাচ মাহফুজ ভাই আজকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, ভুলবেন না আমাদের ফেসবুক পেজ ফলো করতে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে। স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম, উইল বি ব্যাক উইথ মোর অ্যান্সার্স। স্টে টিউনড, স্টে সেফ অ্যান্ড প্রে ফর প্যালেস্টাইন।